এবং ক্ষেত্রে তোমরা হচ্ছে এক লক্ষ টাকা অব্দি স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু পেতে পারো আশা করি বুঝতে পেরেছ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব ইউটিউব চ্যানেল আমি তোমাদের সকলের হোস্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন্দ্রনীল আজকের এই ভিডিওর মধ্যে আমরা একটি দুর্দান্ত লেভেলের স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব যে স্কলারশিপটির নাম হলো আমাদের এইচডিএফসি ব্যাংকের বার্থে কাদাম স্কলারশিপ দু হাজার এই স্কলারশিপের মাধ্যমে তোমরা এক লক্ষ টাকা অব্দি অ্যামাউন্ট পেতে পারো তুমি যদি মাধ্যমিক পাস করে এই বছর ইলেভেন টুয়েলভে ভর্তি হয়েছো অথবা তুমি যদি টুয়েলভ কমপ্লিট করে গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছো অথবা সব থেকে বড়ো লেভেলে তুমি যদি একজন ড্রপার স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ যে টুয়েলভ কমপ্লিট করে মেডিকেল এন্ট্রান্স এক্সাম অথবা তোমার হচ্ছে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য ড্রপ দিতে চলেছো তোমরাও পেতে পারো আজকের এই ভিডিওটা দেখার পর এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে বাড়তে কাদাম স্কলারশিপের অ্যামাউন্ট সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে আমাদের চ্যানেলে অনেক স্কলারশিপের ভিডিও বানানো হচ্ছে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলের স্কলারশিপের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে আজকে আমরা এইচডিএফসি ব্যাংকের দুই নম্বর স্কলারশিপ সম্পর্কে বলছি অলরেডি আরেকটা স্কলারশিপ সম্পর্কে আমরা ভিডিও বানিয়েছি এইচডিএফসি ব্যাংকের সেটা অবশ্যই দেখে নিও যেটা তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে কারণ ওইটাও কিন্তু দুর্দান্ত লেভেলের একটা স্কলারশিপ আজকের এই স্কলারশিপে যদি কথা বলি এই স্কলারশিপটা অনেকে পেয়ে থাকে যেরকম সবার প্রথম যারা এই বছর মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে যারা তোমরা টুয়েলভ কমপ্লিট করে কলেজে ভর্তি হয়েছে। তারা আবেদন করতে পারবে অথবা ভর্তি হবে এবং যারা তোমরা হচ্ছে ডিজেবেল ক্যান্ডিডেট আছে অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী তারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের টাকা পাওয়ার চান্সেস আরও বেশি আছে এবং এর পাশাপাশি যারা ড্রপ স্টুডেন্ট আছো কোনো প্রকারের কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশান নিয়েছো সেক্ষেত্রেও তোমরা এই স্কলারশিপের অ্যামাউন্টটা পেতে পারবে একে একে আলোচনা করব। সবার প্রথম স্কুল স্টুডেন্ট এর জন্য আমরা কি করব এখানে ভিউ ডিটেলসে যাব গেলেই দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা পেয়ে গেলাম যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো তোমাকে এই বছর অর্থাৎ দু সালে ক্লাস টেন কমপ্লিট করে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিতে হবে ঠিক আছে অথবা ক্লাস ইলেভেন কমপ্লিট করে ক্লাস টুয়েলভেও অ্যাডমিশন নিতে পারো তুমি এলিজিবল আছো এই কোর্সের জন্য তোমার লাস্ট এক্সামে সিক্সটি নম্বর থাকতে হবে এবং তোমার বাড়ির ফ্যামিলি ইনকাম ছয় লক্ষ টাকার মধ্যে হতে হবে যেটা সব থেকে দুর্দান্ত ব্যাপার এই স্কলারশিপের ক্ষেত্রে ফ্যামিলি ইনকামের ক্রাইটেরিয়া অনেক বেশি রাখা হয়েছে আর পাঁচটার মতো এক লাখ বা দু লাখ রাখা হয়নি ছয় লক্ষ রাখা হয়েছে এবং এক্ষেত্রে যারা গার্লস স্টুডেন্টস আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং যাদের হচ্ছে এই কো কোভিড পরিস্থিতিতে কোন এবং যাদের ফ্যামিলিতে কোনো প্রকারের ক্রাইসিস তৈরি হয়েছে লাইক তোমার বাবা মার যদি কিছু হয়ে থাকে বা আর্নিংস মেম্বারের যদি কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সকল স্টুডেন্টদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং অবশ্যই বলা হয়েছে তোমার ফ্যামিলি থেকে কেউ যেন এইচডিএফসি বা বাডি ফর স্টাডিতে চাকরি না করে থাকে যদি তোমার ফ্যামিলির কোনো মেম্বার এইচডিএফসি ব্যাংক বা বাডি ফর স্টাডিতে চাকরি করে দেন ইউ আর নট এলিজিবেল ঠিক আছে এবং এই স্কলারশিপটি ভারতবর্ষের সকল রাজ্যের ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য এবং এক্ষেত্রে তোমরা যে টাকাটা পাবে সেটা হচ্ছে আঠেরো হাজার টাকা ঠিক আছে এক্ষেত্রে তোমরা হচ্ছে আঠেরো হাজার টাকা পাবে যেটা ওয়ান টাইম তোমাদের হচ্ছে ফিস ঠিক আছে আশা করি বুঝতে পারলে স্কুলের স্টুডেন্ট এবার হচ্ছে যারা ক্লাস টুয়েলভ কমপ্লিট করে দু হাজার কলেজে ভর্তি হয়েছ অথবা কলেজে ভর্তি হবে তারা এখানে আসবে দেখো জেনারেল গ্রাজুয়েশন স্টুডেন্টস ভিউ ডিটেলসে যাবে এখানে দেখো তুমি ডিটেলস পেয়ে যাবে এখানে কি বলা হয়েছে ক্লাস টুয়েলভ কমপ্লিট করে তোমাকে জেনারেল গ্রাজুয়েশন কোর্সেসে ভর্তি হতে হবে যে কোনো ইয়ার হতে পারে ঠিক আছে সেটা তোমার বি হতে পারে বিএসসি হতে পারে বিএ ডিগ্রি হতে পারে বিবিএ বিসিএ যে কোনো ডিগ্রি তোমার হতে পারে যে কোনো ইয়ার ঠিক আছে এবং এখানে সবথেকে বেস্ট যে ব্যাপারটা হচ্ছে এনি ইয়ার অর্থাৎ কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের হচ্ছে কি বলা হয়েছে অ্যাপ্লিকেন্স মাস্ট হ্যাভ অপটেন অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন দ্য প্রিভিয়াস ক্লাস অর বোর্ড এক্সাম সো তোমাকে তোমার প্রিভিয়াস ক্লাসে সিক্সটি নম্বর কিন্তু তোমার থাকতে হচ্ছে ঠিক আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ছয় লক্ষ টাকার মধ্যে হতে হবে বাকি ডিটেলস তোমার সেম আছে যা স্কুলের ক্ষেত্রে আমি বলেছিলাম এরপর যদি আমরা দেখি এইচ ব্যাংকের এই বার্থে কাদাম স্কলারশিপে প্রফেশনাল গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য কিন্তু স্কলারশিপ আছে জেনারেল গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপ থেকে তোমরা তিরিশ হাজার টাকা আর যারা প্রফেশনাল গ্রাজুয়েশন স্টুডেন্টস আছে অর্থাৎ যারা তোমরা হচ্ছে বিটেক এমবিবিএস, বিবিএস নার্সিং বিএ এলএলবি অথবা ফ্যাশন ডিজাইন করছে এই বছর ক্লাস টুয়েলভ কমপ্লিট করে অ্যাডমিশন হয়েছো বা হবে অথবা এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে পড়ছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য এর জন্য তোমাকে তোমার প্রিভিয়াস এক্সামে সিক্সটি পার্সেন্টেজ মার্কস পে পাশ করতে হবে ফ্যামিলি ইনকাম ছয় লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং এক্ষেত্রে তোমরা হচ্ছে এক লক্ষ টাকা অবধি স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু পেতে পারো আশা করি বুঝতে পেরেছ এরপর তোমার হচ্ছে আমরা দেখবো যারা তোমার ধরো শারীরিক প্রতিবন্ধী আছে তারা তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি ভিউ ডিটেলসে আসো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এক্ষেত্রে তোমার হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে এবং সেটা তোমার জন্য চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধকতা হয় ঠিক আছে এবং তোমাকে প্রিভিয়াস এক্সামে ফিফটি পার্সেন্টেজ নম্বর পেয়ে পাস করতে হবে এবং অবশ্যই তোমাকে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে অথবা টুয়েলভের স্টুডেন্ট হতে পারো অথবা তুমি গ্র্যাজুয়েশন নিয়ে পড়ছো ডিপ্লোমা আইটিআই অথবা যে কোনো ভোকেশনাল কোর্সেস নিয়ে করছো পড়াশোনা করছো তাহলেও তুমি এলিজিবল আছো এবং এক্ষেত্রে তোমার ফ্যামিলি ইনকাম ক্রাইটেরিয়া অনেক বেশি দেওয়া হয়েছে বছরে তোমার ফ্যামিলির আট লক্ষ টাকার মধ্যে যদি ইনকাম হয় দেন ইউ আর এলিজিবল ফর দিস স্কলারশিপ এবং এক্ষেত্রে তুমি কত টাকা পাবে এক্ষেত্রে তুমি হচ্ছে এক্ষেত্রে যেটা বলা হয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভ ডিপ্লোমা আইটিআই এবং ভোকেশনাল কোর্সের জন্য তোমাকে চব্বিশ হাজার টাকা দিতে পারে গ্র্যাজুয়েশন জেনারেল কোর্সেস লাইক বি কম বিএসসি বি এ বিসি এর জন্য চল্লিশ হাজার টাকা এবং গ্র্যাজুয়েশন প্রফেশনাল কোর্স লাইক বিটেক এমবিবিএস এলএলবি বি আর নার্সিংয়ের জন্য এক লক্ষ টাকা অব অ্যামাউন্ট তোমাকে স্কলারশিপ থেকে দিতে পারে এবার হচ্ছে আমরা দেখবো তাদের জন্য যারা ধরো এই মুহূর্তে ড্রপ স্টুডেন্টস আছো ভিডিওটা দেখছো অথবা কোনো প্রকারের কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা হচ্ছে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো তোমাদের ক্ষেত্রে সিম্পল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সবার প্রথমে বলা হয়েছে তোমাকে তোমার ক্লাস ইলেভেন বা টুয়েলভ কমপ্লিট করতে হবে অথবা তুমি ক্লাস ইলেভেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো এরকম স্টুডেন্ট হতে হবে এবং অবশ্যই তোমাকে দেশের যে কোনো এনআইআরএফের টপ র্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা ল কলেজে ভর্তির জন্য যে কম্পিটেটিভ পরীক্ষাগুলো থাকে লাইক নিট এক্সাম জেই এক্সাম ক্ল্যাট এক্সাম অথবা নিফট এক্সাম অথবা আদার্স টাইপ আদার্স কম্পিটিটিভ এক্সাম লাইক ডাব্লু বিজে এইগুলোর জন্য তোমাকে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে দেন ইউ আর এলিজিবেল এবং এক্ষেত্রে তোমার পার্সেন্টেজ ক্রাইটেরিয়া প্রিভিয়াস ক্লাসে হচ্ছে এইট্টি পার্সেন্টেজ নম্বর পেয়ে তোমাকে পাস আউট হতে হবে তোমার বাড়ির ফ্যামিলি ইনকাম মিনিমাম ছয় লক্ষ টাকার মধ্যে হতে হবে এক্ষেত্রে তুমি হচ্ছে বাহাত্তর হাজার টাকা স্কলারশিপ পেতে পারবে আশা করি তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বুঝতে পেরেছো এবার যদি আমরা এই স্কলারশিপে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সম্পর্কে আলোচনা করি তাহলে দেখো ভিউ ডিটেলসে আসো এখানে তুমি ডকুমেন্টস পাচ্ছ সকলের ক্ষেত্রে ডকুমেন্টস সেম আছে সবার প্রথম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে প্রিভিয়াস এক্সামের মার্কশিট লাগবে এরপর তোমার হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিফাই প্রুফ লাগবে যেরকম আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং অথবা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা দেন তুমি যে কারেন্ট ইয়ারে কলেজে বা স্কুলে ভর্তি হয়েছ তার একটা ফি রিসিপ্ট অথবা অ্যাডমিশন লেটার অথবা আইডি কার্ড বা বোনাফাইড সার্টিফিকেট এরপর তোমার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ অথবা তোমার একটা ব্যাংকের ক্যান্সেল চেক লাগবে ঠিক আছে এবং তোমার ইনকাম প্রুফ হিসেবে ঠিক আছে ইনকাম প্রুফ হিসেবে ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা তুমি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড কাউন্সিলর থেকে নিতে পারো ঠিক আছে অর্থাৎ এলাকার কাউন্সিলার কাছ থেকেও নিতে পারো এক্ষেত্রে তোমার এলিজিবল আছে অথবা তুমি সব থেকে বেস্ট এস ডি এম ডি এম অথবা সিওর কাছ থেকে নিতে পারো যেটা সব জায়গায় এলিজিবল ঠিক আছে এবং তোমার বাড়িতে যদি কোনো ক্রাইসিস হয়ে থাকে তাহলে তার একটা প্রমাণপত্র তোমাকে দিতে হচ্ছে তাহলে এইটা ছিল আমাদের এই স্কলারশিপের ডকুমেন্টস এবার লাস্ট ডেট যদি বলি তাহলে এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে আমাদের তিরিশে সেপ্টেম্বর দু এর আগে তোমাকে লাস্ট ডেট এর আগে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে যেটাতে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেখানে আসবে এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে তোমার কাছে এরকম ধরনের একটা পেজ ওপেন হবে এখান থেকে স্টার্ট অ্যাপ্লিকেশানে যাবে দেন এখান থেকে তুমি সমস্ত কিছু সিলেক্ট করবে ঠিক আছে যা যা অপশন দেওয়া আছে সব কটাতে ইয়েস ইএস করে দেবে দেন চেয়ে কিওর এলিজিবিলিটি দেখো এলিজিবিলিটি এখানে অ্যাপ্রুভ যেই এলিজিবিলিটি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর হচ্ছে কী হবে তোমার এখানে এই ফর্মটা চলে আসবে ফর্মটাকে ফিল আপ করবে এবং তোমার হচ্ছে ফর্ম ফিল হয়ে যাওয়ার পর এখানে বক্সাতে চেক করে প্রিভিউ করবে এবং সাবমিট করবে তোমার ফর্ম ফিল হয়ে যাবে বাকি যাবতীয় ডিটেলস যদি তোমরা এই স্কলারশিপ সম্পর্কে জানতে চাও তাহলে দেখো এখানে তোমরা হচ্ছে বাডি ফর স্টাডির হেল্পলাইন নাম্বার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে ফোন করতে পারো তারা তোমার রেপ্লাই দিয়ে দেবে সো এইটাই ছিল আমাদের বেসিক্যালি আজকের এই ভিডিও যেখানে আমি এইচডিএফসি বাড়তে কাদাম স্কলারশিপ সম্পর্কে বললাম কোনো প্রকারের ডাউট থাকলে এখানে হেল্পলাইন নাম্বার আছে ফোন করে জানতে পারো অথবা কমেন্ট সেকশনে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো অবশ্যই ডাউটের রিপ্লাই আমি দেব এবং এরকমই আরও স্কলারশিপের সম্পর্কে জানার জন্য আমাদের স্কলারশিপ আপডেট প্লে লিস্টটিকে ফলো করো যা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে